ফিরেলাম বিরতির পর। বছরের শুরুতেই সকাল থেকে কুয়াশা, একেবারে বিকেলেও কুয়াশা, ভারী কুয়াশা পরিলক্ষিত হচ্ছে। তারই সঙ্গে ওয়েদার আপডেট বা আবহাওয়ার দিকে আমাদের নজর থাকে, সেই অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, সর্বোচ্চ তাপমাত্রা 23.4, সর্বনিম্ন 15.8। কথা বলে দেবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ, জুড়ে গেছে টেলিফোন লাইনে। শতাব্দী, বছর শুরু, আজ প্রথম দিনের আবহাওয়া আপডেট কি দিচ্ছে হাওয়া অফিস? দেখো, সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে জমজমাটি শীত কিন্তু একেবারে ছিল না বছর শেষে, কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলা যায় উষ্ণ আবহাওয়াতেই নতুন বছরকে বরণ করেছে। সেক্ষেত্রে রাজ্যবাসীও কিন্তু বলা যায় একক্ষেত্রে কিন্তু উষ্ণ আবহাওয়াতেই কেটেছে বর্ষ শেষে। তবে সেক্ষেত্রে প্রথম দিন আজকে বর্ষ বরণের প্রথম দিন, এবং সেক্ষেত্রে দেখা গেছে সকাল থেকে একটা কুয়াশা কুয়াশা ভাব, শেষে যে ঠান্ডার আমেজ কিন্তু কিছুটা লক্ষ্য করা গেছে। তবে ইংরেজি নববর্ষে হাওয়ার বদলে কিন্তু পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ সেক্ষেত্রে পশ্চিমে ঝঞ্ঝার রয়েছে, আবারও পশ্চিমে ঝঞ্ঝার একটা প্রভাব লক্ষ্য করা যাবে আর কিছুদিনের মধ্যে, এমনটা খবর দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তর ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে কিন্তু আবহাওয়ার পরিবর্তন অনেকটা করতে পারে বলে খবর। অর্থাৎ সেক্ষেত্রে সিকিমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং তার পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দার্জিলিং এর উচ্চ পার্বত্য এলাকায় কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে যদি বৃষ্টি যদি হয়, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে বৃষ্টি যদি হয় তার পাশাপাশি কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে কিছুটা হলেও প্রভাব পড়বে বলে জানা যাচ্ছে। অর্থাৎ আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আরব সাগরের শক্তি বাড়াচ্ছে একটি নিম্নচাপ, এবং যা বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে ঘূর্ণাবর্ত হয়েছে, এবং যা দক্ষিণ পূর্ব আরব সাগরের নিম্নচাপ আগামী 48 ঘন্টাতে সুস্পষ্ট ভাবে নিম্নচাপে পরিণত হবে বলে খবর, যার অভিমুখ থাকবে কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে। অর্থাৎ বাংলাদেশ এবং বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এবং এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু রাজ্যের ক্ষেত্রে হালকা প্রভাব পড়তে পারে, এবং রাজ্যের একাধিক জায়গায় কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নতুন বছরে মেঘলা আকাশ পরিলক্ষিত হতে পারে বলে খবর। অর্থাৎ নতুন বছর প্রথম সপ্তাহের কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে আমি যদি বলি রাজ্যের আগামী দিনে কেমন থাকবে, রাজ্যে কিন্তু আগামী দিনে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ কিছুটা কমবে। অর্থাৎ গতদিন যে আমরা দেখেছিলাম যে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছিল উষ্ণতা, অর্থাৎ পারদের অর্থাৎ তাপমাত্রার পরিমাণ, সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। অর্থাৎ 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আগামী 24 ঘন্টাতে সর্বোচ্চ তাপমাত্রা, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কাশত বৃষ্টিপাতের এখন সম্ভাবনা না থাকলেও আগামী কিছুদিন কিন্তু রাজ্যের ক্ষেত্রে কুয়াশার চাদরে মুড়ে থাকবে বলেই খবর রয়েছে। সুপ্রীতি, তবে বছর শেষে আমরা যেরকম দেখেছিলাম যে শীত প্রায় ছিল না বললেই চলে, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন বছরের শুরুতে কি আমরা শীত পাবো, বা শীতের সেই আমেজ কি রাজ্যবাসী উপভোগ করতে পারবে? দেখো, রাজ্যের আবহাওয়া দপ্তর বলছে যে যেহেতু একটা গরমের মধ্য দিয়ে কাটিয়েছে রাজ্যবাসী, এবং সেক্ষেত্রে একটা জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু অন্তরে ঢুকছিল যার কারণে, এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু শীতের সেই আমেজ একেবারে লক্ষ্য করছিল না, কিন্তু নতুন বছরে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে বলে খবর রয়েছে। অর্থাৎ আগামী দিনে তাপমাত্রার পরিমাণ কিছুটা কমবে, এবং রাতের তাপমাত্রা অনেকটা নিচের দিকে নামবে বলে খবর, যার জন্য হালকা পৌষ মাসের যেহেতু একেবারে ঠান্ডা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু আপাতত আর কয়েকদিন পরে কিন্তু অর্থাৎ 4-5 দিন একই রকম ভাবে তাপমাত্রার পরিমাণ থাকবে, এবং তার পরবর্তীতেই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নিচের দিকে নেমে যাবে, যার কারণে অনেকটাই শীতের আমেজ পাবে বলে খবর রয়েছে। বেশ, ধন্যবাদ শতাব্দী, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। তবে সকাল এবং বিকেলে ভারী কুয়াশার সঙ্গে দৃশ্যমানতা কম রয়েছে, তার সঙ্গে বর্ষ বরণ শীতের মধ্যেই হয়েছে, আগামী দিনেও তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে বলে হাওয়া অফিসের সূত্রে খবর। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।